নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন, তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরা চেক করুন নিজেদের পারফরমেন্সটা কোন লেভেলের আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। আর আমরা আলোচনা করব আজকে 286, যেটা এর আগের দিনের হোম টাস্কের প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামার বলে ফোল্ডার বানানো আছে, সেখানে এই মোটিভেশন ভিডিও প্রত্যেকটা আপলোড করা আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিন। আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করি। কোন বর্ণগুলির উচ্চারণ স্থান অগ্রদন্তমূল, তাহলে কোন বর্ণগুলির উচ্চারণ স্থান অগ্রদন্তমূল, এটা ছিল গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। আর এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন ক দন্তের ন ল দন্তের স, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 287। নিম্নের কোনগুলির উচ্চারণ স্থান অগ্রতালু, অপশন ক ইয় তালিব স জ অন্তর্জ, অপশন খ হচ্ছে ট ঠ ড ঢ ডয়বিন্দ্র, অপশন গ হচ্ছে গ ঘ ব ভ, এবং অপশন ঘ হচ্ছে ধ দন্তের ন ল আর দন্তের স। তাহলে 287 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক ইয় স জ অন্তর্জ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 288। পবর্গীয় বর্ণগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি, অপশন ক কণ্ঠধ্বনি, অপশন খ তালব্যধ্বনি, অপশন গ মূর্ধন্যধ্বনি, এবং অপশন ঘ ওষ্ঠধ্বনি। তাহলে 288 নম্বর প্রশ্ন, আর এই 288 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন গ ওষ্ঠধ্বনি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 289। প্রশ্ন, বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলি, তাহলে যে বর্ণগুলি পরাশ্রয়ী বর্ণ তা সেই বর্ণগুলো কোনটা, সেটা আমাদের এখানে বিচার্য বিষয়। তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হয়। তাহলে অপশন কতে আছে উমা ইয়া ম, অপশন খতে আছে বিসর্গ অনেশ্বর চন্দ্রবিন্দু, অপশন গতে আছে জ জ খণ্ডেত্তা, আর অপশন ঘতে আছে তালিবস মূর্ধন্যস আর দন্তের স। 289 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ বিসর্গ অনেশ্বর চন্দ্রবিন্দু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 290। কোন বর্ণগুলি কখনো শব্দের আদিতে বসে না, অপশন ক রি বিসর্গ ইয় ল, অপশন খ হ মূর্ধন্য উম অনেশ্বর, অপশন গ চ দন্তের ন ডয়বিন্দ্র ঢয়সিন্দ্র, এবং অপশন ঘ আছে বিসর্গ উম ইয় মূর্ধন্য। 290 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ বিসর্গ উম ইয় আর মূর্ধন্য। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 291। খণ্ডত্ব প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ, অপশন ক খ বর্ণের, অপশন খ দ বর্ণের, অপশন ঘ ত বর্ণের, এবং অপশন ঘ ধ বর্ণের। 291 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ত বর্ণের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 292। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি, অপশন ক দুইটি, অপশন খ তিনটি, অপশন গ চারটি, এবং অপশন ঘ পাঁচটি। 292 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ তিনটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 293। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলি, অপশন ক অম্র বৃহৎ মিয়া, অপশন খ রং চা দুঃখ, অপশন ঘ আয়না হরিণ ঋণ, আর অপশন ঘ শিউলি উচিত বৃষ। 293 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ রং চা দুঃখ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 294। পদের মধ্যে কোনটি থাকলে পরবর্তী ব্যঞ্জন দ্বিত হয়, অপশন ক বিসর্গ, অপশন খ খণ্ডেত্ব, অপশন ঘ অনেশ্বর, আর অপশন ঘ র।
298 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক বিসর্গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 295, ইংরেজি আরবি ও ফার্সি ভাষার হ্রস ও দীর্ঘ উচ্চারণ ঠিক মতো না করলে অর্থ কি হয়? অপশন ক দীর্ঘ হয়, অপশন খ বদলে যায়, অপশন ঘ সংক্ষেপ হয় এবং অপশন ঘ গড়মিল হয়। 295 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ বদলে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 296, এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় অপশন ক হ্রস্ব হয়, অপশন গ দীর্ঘ হয়, অপশন গ হ্রস হয় না এবং অপশন ঘ দীর্ঘ হয় না। 296 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ দীর্ঘ হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 297, পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, এই রূপ স্বরধ্বনিকে কি বলে? অপশন ক মৌলিক স্বর, অপশন খ যৌগিক স্বর, অপশন গ সাধিত স্বর এবং অপশন ঘ অল্প স্বর। 297 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ যৌগিক স্বর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 298, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? অপশন ক 11টি, অপশন খ 25টি, অপশন ঘ 40টি এবং অপশন ঘ 50টি। 298 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ 25টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 299, বাংলা ভাষায় সন্ধক্ষর কয়টি? অপশন ক 50টি, অপশন খ 25টি, অপশন গ 32টি এবং অপশন ঘ 2টি। 299 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ 25টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 300, যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? অপশন ক ঐ, অপশন খ রি, অপশন গ দীর্ঘই এবং অপশন ঘ অ। 300 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক ঐ। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন হবে না, আমরা 15টা কোশ্চেন সলভ করে ফেলেছি, কেন 300 নম্বরে চলে এসেছি, আর 300 নম্বরে চলে আসার সাথে সাথে আমরা কোশ্চেনটা কমপ্লিট করে ফেলেছি, যেহেতু আমাদের 15টা প্রশ্ন হয়ে গেছে। আর আপনারা সবাই একে একে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করবেন, আর আমরা চলে যাব আপনাদের আগামী দিনের হোম টাস্কের প্রশ্নে। তা আমি আজকে আগামী দিনের আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আপনাদের আগামী দিনের হোম টাস্কের প্রশ্ন হলো, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি? অপশন ক 11টি, অপশন খ 25টি, অপশন গ 39টি এবং অপশন ঘ 2টি। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি? অপশন ক 11টি, অপশন খ 25টি, অপশন গ 39টি এবং অপশন ঘ 2টি। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।